हेलो সবাইকে স্বাগত জানাইতেছি। আমি এই যে বাজার করে একটা পার্কে একটু রেস্ট নিচ্ছি, পাহাড় উপরে উঠে। এটার নিচে বাজার করলাম, তো এই যে আমার বাজারের ব্যাগ। এখন আমি এই পার্কে, ঠিক পার্কের নিচে আমি বাজার করে একটু রেস্ট নিচ্ছি। একটু পাহাড় উঠে আসলাম, তো একটু রেস্ট নেই। এই যে দেখাই আপনাদের আমি আজকে কি কি জিনিস নিছি, ওইটা হলো আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে এটা হলো ঠিক পাহাড়ের উপরে, ওই গাড়িগুলো দেখা যায়, ওইটা থেকে নিচে ই করা যায়, যাওয়া যায়। এই যে আমার ব্যাগ সাথে, এই যে ব্যাগ এখানে বাজার করে নিয়ে আসতেছি। কাঁচা বাজার, কাঁচা বাজার আমি এখানে প্রত্যেক দিন কাঁচা বাজার হয়, তো শনিবারে একটু বেশি ভিড় থাকে। শনিবারে হইল মাছ মাংসগুলো একটু ভালো পাওয়া যায়, আর বাইরের যে বাজার এটাও একটু বেশি দোকান আসে, তো এইটার জন্য শনিবারে বাজার করলে এখানে ভালো হয়। তবে মরিচ পাওয়া যায় না, মরিচ মরিচ পাইতে গেলে যে অ্যালিমেন্টারি যেটা বলে বাঙালি দোকানগুলো, ওইগুলোতে যাওয়া লাগবে। এই বাজারে কোনো কাঁচা মরিচ নাই, আমি কাঁচা মরিচ ছাড়া রান্না করতেছি এক সপ্তাহ ধরে, নিতে হবে। তো এই যে দেখেন পার্ক, এখানে হইল রেস্ট নেওয়া যায়। এই যে পার্ক, এখানে আমি একটু রেস্ট নিচ্ছি পাহাড় থেকে উঠে। এইটা পাহাড়, পাহাড়ের নিচে যেহেতু বাজার, উঠতে উঠতে ওই যে বুঝা নিয়ে উঠতে উঠতে টানতে টানতে কষ্ট হয় একটু, ওইটার জন্য আজকে রোদ উঠছে। আরও দুই তিন দিন পরে রোদ উঠছে, রোদ উঠলেও এই যে গাদলা এরকম রোদ দেখা যায় না। যে বাজার করে করে মানুষজন আসে এরকম, আমিও বাজার করে আসছি, তো উনিও রেস্ট দিচ্ছে। এই যে দেখেন পাহাড় থেকে উঠে একটু রেস্ট করা যায় আর কি, রেস্ট নিয়ে মানুষজন একটু অন্য জায়গায় যায় আর কি, উনিও একটু বুঝে তারপরে যাইতেছে এরকম। এটা ঠিক পাহাড়ের নিচে দোকান, তো ওখানে হইল মানুষজন বাজার করে এরকম উপরে আসে। যে আমিও একটু রেস্ট নিচ্ছি এই ফাঁকে আপনাদের সাথে একটু ভিডিও করতেছি। দেখেন আমার পিছন দিকে দেখেন, এই যে পার্ক, যে শিশুদের দুই একটা খেলনার জায়গা আছে, বসার জায়গা আছে, এই যে বোঝা যায়। কিন্তু এই যে দেখেন কত উপরে, এটার নিচে কত উপরে, একটু দেখেন। একটু বাজার করার জন্য আইসা আপনাদেরকে এই সুযোগে দেখাচ্ছি। দেখেন এই যে গাড়ি ঘোরা যায়, গাড়ি পার্কিং, মানুষ পার্কিং, একবারে এখানে হলে মানুষজন বিকালবেলা খেলতে আসে, শিশুদের প্রায় সময় খালি থাকে। এইটা ঠিক আমাদের রাস্তার মধ্যে, তো এইটা দিয়েই এই পার্কের মধ্য দিয়েই নামা লাগে, এই পার্কের মধ্য দিয়েই উঠা লাগে। এরকম আজকে গাদলা, গাদলা হলেও বৃষ্টি নাই, বৃষ্টি না থাকাতে হইলো সুন্দর দিন। এই সুযোগে বাজারও করলাম, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর না, এই যে দেখেন দেখেন আকাশটা একটু দেখাই হয় না, এই যে আকাশটা কত নীল দেখছেন, এই যে সাদা সাদা মেঘ, নীল এরকম দেখা যায় চারিদিকে, অনেক সুন্দর এরিয়াটা, অনেক সুন্দর পাহাড়। তো দেখেন কত নীল দেখছেন, আমিও একটু একটু দেখতে পাচ্ছি, যদিও রৌদ্রের জন্য দেখা যাচ্ছে না, তারপরেও দেখা যাচ্ছে নীলটা একটু বোঝা যাচ্ছে। দেখেন কত সুন্দর না, এই যে চারিদিকে পাহাড়, তো পাহাড়ের নিচে, যে পাহাড়ের উপরে, তো নিচে থেকে বাজার করে উপরে আসলাম আর কি। এই যে গাড়ি ঘোড়া দাঁড়ানো, মানুষজন দাঁড়ানো থাকে থাকে দেখা যাইতেছে না, তো বাসায় গিয়ে একটু আপনাদেরকে দেখাবো কি কি নিলাম, শাকসবজি নিছি, এইগুলো নিছি, একটু দেখাবো। তো ইতালির লাইফ আপাতত ভালোই লাগতেছে, পরে কেমন লাগবে জানি না, কিন্তু এই পর্যন্ত ভালো লাগতেছে, সেরকম কোনো সমস্যার মধ্যে পড়িনি, আশা করি পড়বেও না, ঈশ্বরের উপর সব ছেড়ে দিছি এই আর কি। তো এই যে নীল আকাশ, সাদা মেঘ, কীরকম দৃশ্য তাই না, দারুণ সুন্দর লাগে। এটা এত
সুন্দর আমার হইলো আকাশের দিকে তাকায় তাকায় মন ভরে না এরকম অবস্থা এত সুন্দর না অনেক সুন্দর তো এখানে কিন্তু কেউ নাই আমি একাই সবাই হইলো এই যে গাড়িতে যাচ্ছে আসছে বাজার করছে মানুষজন এমনি মানুষজন চলাচল খুব করে এইদিক ওইদিক দুই একজন আসে কুকুর নিয়ে নিয়ে আসে তো আমি একটু রেস্ট নিলাম এখন আপাতত রওনা হব ভালো থাকবেন সবাই দেখা হবে কি কি বাজার করলাম কতর বাজার করলাম একটু আপনাদেরকে দেখাবো বাই বাই।